সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত সোনাবাড়িঘাট গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী পদের উপনির্বাচনে তিনটি মনোনয়ন জমা পড়ল বুধবার। কংগ্রেস ইউডিএফ দল ছাড়াও নির্দল এক প্রার্থীও মনোনয়নপত্র জমা দেন এদিন। মহিলা সংরক্ষিত এই পঞ্চায়েতে সভানেত্রী পদে ভোট নেওয়া হবে আগামী 28 সেপ্টেম্বর, ভোট গণনা হবে 30 সেপ্টেম্বর। এদিন সোনাই সার্কেল অফিসার তথা রিটার্নিং অফিসার ডক্টর দীপঙ্কর নাথের কাছে তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। প্রথমে এআইইউডিএফ প্রার্থী সুমা বেগম বরভূঁইয়া জমা করেন মনোনয়নপত্র। এন্সুইং বাই ইলেকশনের লাগিয়া নমিনেশন সাবমিট করছি আজকে সোনাবাড়িঘাট জিপি মল্লক চৌধুরী জিপি, যাতে এটা সমহিমায় গুড়িয়া আয় এবং সুশাসন যাতে গুড়িয়া আয় ওটার লাগে আমরা সবে চেষ্টা করতাম। আর সবে ও কারণে বুট সাইয়া যাতে বিবেকপুর সবে দেন বালা প্রার্থী যাচাই করিয়া, আর আমরা সোনাইয়ের বিধায়ক করিমুদ্দিন বড়বইয়া মহাশয়ের প্রচেষ্টায় জেলায় সোনাই পরিবর্তনের একটা ছোঁয়া আমরা দেখতে পাই, আর যাতে তার নেতৃত্বে এই জিপির মানুষে বুট দিয়ে আমরা জিতাইনি এবং আমরা জিপির মধ্যে ওরা পরিবর্তনের ছোঁয়া লাগে, আর জিপির যাতে আমরা স্বচ্ছ এবং মডেল জিপি হিসাবে বানাইয়া করিতে পারি ওটার আমরা উদ্দেশ্য রেখিয়া আমরা ইলেকশন আমরা জিও করি। আর এটাও আমরা আপনার আমরা ভোটারের কাছে যাতে আপনারা ভোট দেন, বিপুল ভোটে জয়যুক্ত করুন, সাজুবাই রাত্রে মজবুত করুন, মৌলানা বদরুদ্দিন সাহেবের রাত্রে মজবুত করুন, এই অনুরোধ রাখি আর আমি। এরপর নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবিনা হাবিব বরভূঁইয়া। বাড়িঘাট জিপির উপনির্বাচনের জন্য মাত্র 1 বছর সময় আছে, এর জন্য আজকে আমরা নমিনেশন দেওয়া হয়েছে। আমার সহধর্মিনী সাবিনা হাবিব বড়বইয়া, গত ইলেকশনও আমরা এই যে আঞ্চলিক পঞ্চায়েত আমরা প্রতিদ্বন্দ্বিতা করছিলাম, এই জন্য আমরা সোনাবাড়িঘাট জিপির মানুষের কাছে আমি একটা ঋণী হয়ে গেছি যে আমার এক দুর্দিন আসলো সেই সময়, আর সেই সময় আমার মানুষে 570 ভোট দিছিল, যার জন্য আজকে আমি 1 বছর সময় আছে। আমরা জিপি এত লাঞ্ছিত বঞ্চিত একটা জিপি হয়ে গেছে যে কাছাড় ডিস্ট্রিক্টের মাঝে একটা জিপি, যে জিপির উন্নয়ন বলতে কিচ্ছু নাই, যে উন্নয়ন নাই, যে পঞ্চায়েত নির্বাচিত হওয়ার পরে এই পঞ্চায়েত নির্বাচিত হওয়ার পরে যারা গ্রুপ মেম্বার আছে এরা লগে মত না মেলার কারণে আস্তা বছরকে বছর অনাস্থায় আর অনাস্থা। ভাইস প্রেসিডেন্ট হইলে ভাইস প্রেসিডেন্টের এটাও অনাস্থা দেয়, তারা আরও কিছু পয়সা কড়ি মারিয়া এরাও রিজাইন দেয়, এই সমস্ত করতে করতে গিয়া গুয়াহাটি হাইকোর্ট পর্যন্ত কেস গেছে। যাওয়ার পরে আজকে আমাদের ইলেকশন মহামান্য ইলেকশন কমিশনারে এবং আমাদের মাননীয় শিলচর ডেপুটি কমিশনারে একটা অর্ডার দিয়েছেন যে আগামী 28 তারিখ একটা উপনির্বাচন, আর আজকে আমরা সেই উপনির্বাচনের একটা নির্দল প্রার্থী হিসাবে আমরা আজকে নমিনেশন মনোনয়নপত্র জমা দিছি। আমি একমাত্র আমার সহধর্মিনী সাবিনা হাবিব বা আমি যে বুটক খিতার লাগিন আমরা কী কারণে আমরা আইসি যে আমার এলাকার আজকে আপনারা দেখরা যে হারে মানুষ, এই মানুষ যারা জনতায় আমাক আমার এ কইস যে তুমি বুট খেলাও, যার জন্য আমি আজকে এই বুট খেলাতাইছি। আমরা আশা যে আমরা জিতমু, আর জিতিয়া সোনাবাড়িঘাটের জিপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য একমাত্র আমার এই খেলা, আর এই খেলাত আমি জয়ী হওয়ার পরে যে 1 বছরের ভিতরে এই সোনাবাড়িঘাটের 14 ফাইন্যান্সের যত টাকার দুর্নীতি হয়েছে এবং এখন বর্তমানে অ্যাকাউন্টও আছে যে 15 ফাইন্যান্সের টাকা, এটা যাতে সঠিকভাবে বাস্তবে রূপায়িত। এবং শেষে কংগ্রেস প্রার্থী গুলশান আরা চৌধুরী মনোনয়ন জমা করেন। মনোনয়নপত্র জমা দিয়ে তিন প্রার্থীর স্বামী ও দলীয় নেতারা সাংবাদিকদের সামনে নিজেদের জয় নিশ্চিত বলে দাবি করেন। জিপির উন্নয়নের লক্ষ্যেই তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানান। কংগ্রেস দলের প্রার্থী উপনির্বাচনের থেকে পঞ্চায়েত ক্যান্ডিডেট কংগ্রেস দল, আমার আশা আছে আমি জিতি। অন্যদিকে শাসক দল বিজেপি সোনাবাড়িঘাট বিজেপির উপনির্বাচনে প্রার্থী দিতে পারেনি, এ নিয়ে চর্চা চলছে। রাজ্য ও কেন্দ্রে ক্ষমতায় থাকার পরও দল থেকে কোনো প্রার্থী হননি, আজই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তিম দিন। সোনাই থেকে আবুল কালাম লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।